আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, ভাইয়া গুচ্ছভুক্ত যে 22টি বিশ্ববিদ্যালয় রয়েছে তার ক্যাটাগরি অনুযায়ী আমাদের কেমন টার্গেট থাকা উচিত, কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত স্কোর নিয়ে আবেদন করা উচিত, এই নিয়ে অনেকেই জানতে চেয়েছিলে। সর্বশেষ প্রকাশিত আপডেট সহ কাট অফ মার্ক নিয়েও অনেকে প্রশ্ন করেছিলে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে যাদের কম স্কোর রয়েছে তাদের আর কী কী অপশন রয়েছে, কোথায় কোথায় আর আবেদন করতে পারো, আর কী কী সুযোগ রয়েছে, সব নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। স্কোরের উপর বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস। গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি আমি ভাগ করেছি, যেমন ক্যাটাগরি নাম্বার 1 বিশ্ববিদ্যালয়, ক্যাটাগরি নাম্বার 2 বিশ্ববিদ্যালয় এবং ক্যাটাগরি নাম্বার 3 বিশ্ববিদ্যালয়। অনেকেই প্রশ্ন করতে পারো কী বিষয়ের উপর ভিত্তি করে এই ক্যাটাগরিগুলো করা হলো। যে সকল বিষয়ের উপর বেস করে আমি এই ক্যাটাগরিগুলো করেছি তার মধ্যে রয়েছে ফ্যাকাল্টি মেম্বার, অর্থাৎ শিক্ষকদের যোগ্যতা এবং কতদিন পর্যন্ত তারা এখানে রয়েছেন, তাদের অবস্থান, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠাকাল, রিসার্চ ফ্যাসিলিটি, র্যাঙ্কিং, ডিপার্টমেন্ট, ফ্যাসিলিটিস, এই সব কিছুর উপর ভিত্তি করেই মূলত এই ক্যাটাগরিগুলো নির্ধারণ করা হয়েছে। প্রথমে আসি আমরা গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের নাম এবং আসন সংখ্যাগুলো জেনে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে যেই বিশ্ববিদ্যালয়ের নামগুলো দিলাম এগুলো হচ্ছে ক্যাটাগরি নাম্বার 1 বিশ্ববিদ্যালয়। এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, জগন্নাথ রয়েছে, খুলনা রয়েছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় রয়েছে, হাজি দানেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। ক্যাটাগরি নাম্বার 2 বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, পটুয়াখালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল, কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখার যে আসন সংখ্যাগুলো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক্যাটাগরি নাম্বার 3 বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, রাঙামাটি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। এই সকল বিশ্ববিদ্যালয় মিলে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞানের জন্য প্রায় 12,648টি আসন, বাণিজ্যের জন্য 3,565টি আসন এবং মানবিকের জন্য 6,269টির কম বেশি আসন রয়েছে। সব মিলিয়ে প্রায় গুচ্ছে 22,482টির কম বেশি আসন রয়েছে। এবারে আমরা কিছু কাট অফ মার্ক জেনে নিই, কারণ কাট অফ মার্কগুলো জানা থাকলে তুমি বুঝতে পারবে মার্কস রেঞ্জটা কেমন হবে। তবে বন্ধুরা, এখানে একটি কথা জানিয়ে রাখি, এবছর প্রশ্নের ধরন এবং শিক্ষার্থীদের আবেদন এবং তাদের জিপিএ সব কিছু মিলে এই কাট অফ মার্কগুলো পরিবর্তন হবে। তাই যে কাট অফ মার্কগুলো আমি এখানে আলোচনা করব এগুলো গত বছরে এবং এর সাথে কিছু প্লাস ধরে, অর্থাৎ কিছু নাম্বার বেশি ধরে তোমরা চিন্তা করতে পারো। তো প্রথমে আমরা সাস্টের গত বছরের মার্ক দেখবো। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে সকল সাবজেক্টের আমি কাট অফ মার্ক পেয়েছি তা উল্লেখ করেছি। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ সিভিল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, পেট্রোলিয়াম, পরিসংখ্যান সহ নানা সাবজেক্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ পেট্রোলিয়ামে 47.50, পরিসংখ্যানে 45.50, ম্যাথে 44.25, এছাড়াও পদার্থে 47.25, সমুদ্রবিজ্ঞানে 42.75 নাম্বার পেয়েও কিন্তু এখানে শিক্ষার্থীরা একটি অবস্থান পেয়েছিল। এরপর আসি জাস্ট, অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়। এখানে দেখতে পাচ্ছ কয়েকটি সাবজেক্টের কাট অফ মার্ক আমি এখানে সংগ্রহ করেছি বা তোমাদের সাথে শেয়ার করছি। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে দেখতে পাচ্ছ 45, বায়োমেডিক্যালে 45.75, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 43.25, পেট্রোলিয়ামে 42। অন্যদিকে পিইউএসটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানেও বেশ কিছু সাবজেক্ট রয়েছে, এর মধ্যে ইউআরপিতে 40.75, ফার্মেসিতে 47, রসায়নে 42, ম্যাথে 40.25, পদার্থে 41.25, পরিসংখ্যানে 39.75। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাগ্রো টেকনোলজিতে 52+, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজিতে 47+। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে যদিও সিএসসি, ট্রিপলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই নাম্বারগুলো মূলত 3টি সাবজেক্টের নাম্বার, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টি সাবজেক্টের নাম্বার, তাই এখানে নাম্বার কম দেখে তোমরা কনফিউজড হবে না। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু নম্বর আমি উল্লেখ করেছি। তো এই সব কিছু নাম্বারের ক্ষেত্রে তোমাদের কিছু বেশি কাউন্ট করতে হবে। আর বন্ধুরা, এখানে একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এবার প্রথমে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে এবং সেই বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকাগুলো জিএসটিতে দেওয়া হবে এবং সেখানে সেন্ট্রালাইজড মেধা তালিকা তৈরি করা হবে, তার মানে অবশ্যই এখানে প্রথম মেরিট লিস্টে বা প্রথম মেধা তালিকায় অবশ্যই একটু স্কোর বেশি প্রয়োজন হবে।
যত বেশি সামনের দিকে যাবে অর্থাৎ যত মেধা তালিকা যাবে তত স্কোর কমে আসবে, তাই প্রথম দিকে একটু চাপ থাকবে, তাই তোমরা কনফিউজড হবে না। অনেকেই বিভিন্ন ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে এমনকি আমার চ্যানেলের ভিডিওর নিচেও কমেন্ট করছে, যারা কম জিপিএ পাবে তাদের কোনো সম্ভাবনা নেই, এ ধরনের নানা ধরনের কথাবার্তা বলছে। তাই ওই কথাগুলোর উপর তোমরা কোনো বেস করবে না, বিশ্বাস করবে না, কারণ গত শিক্ষাবর্ষ আমরা দেখেছি প্রথম দিকে এই ঘটনা ঘটেছিল, পরবর্তীতে যখন একাধিক মেধা তালিকা দেওয়া হয়েছিল তখন কিন্তু শিক্ষার্থী সংকটে বিশ্ববিদ্যালয়গুলো ভুগেছে। যেমন ইসলামিক বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বারবার মেধা তালিকা দেওয়ার পরও কিন্তু শিক্ষার্থী পায়নি। তাই অবশ্যই তোমাদের যাদের একটু কম স্কোর হবে তারা একটু কৌশলী হতে হবে এবং বেশি জায়গায় আবেদন করতে হবে, কারণ মূলত এখানে একটা ব্যবসা দেখা যাচ্ছে। তাই অবশ্যই তোমাদের এখানে বেশি আবেদন করতে হবে, যে যত বেশি আবেদন করবে তার তত বেশি সম্ভাবনা থাকবে। বন্ধুরা, এছাড়াও আরও কিছু বিশ্ববিদ্যালয়ে তোমরা কাট অফ মার্ক তোমরা দেখতে পাচ্ছ, এখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালীর যে কাট অফ মার্কগুলো তোমাদেরকে এখানে দিয়েছি, এখানে 40-এর ঘরে কিন্তু কাট অফ মার্ক আমরা দেখতে পাচ্ছি। এবারে প্রশ্ন আসতে পারে, তাহলে সেফ মার্ক কত বা সেফ জোনটা কত? অবশ্যই 60+ যারা পেয়েছে তারা অবশ্যই সেফ পজিশনে রয়েছে, আর টপ সাবজেক্ট বা টপ ইউনিভার্সিটির ক্ষেত্রে 65+ যারা পেয়েছে তাদের অবশ্যই এখানে সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, এই কথা তোমাদেরকে মনে করিয়ে দিই, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, সেটা টপ বিশ্ববিদ্যালয় হোক, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় হোক অথবা নতুন বিশ্ববিদ্যালয় হোক, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভালো সাবজেক্ট রয়েছে, ভালো সাবজেক্টের জন্য ভালো স্কোরও দরকার হবে। ঠিক একইভাবে মিড রেঞ্জের সাবজেক্ট বা একটু কম জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তুমি একটু কম স্কোর নিয়েও কিন্তু সম্ভাবনা থাকবে, সেটা টপ বিশ্ববিদ্যালয় হোক, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় হোক বা নতুন বিশ্ববিদ্যালয় হোক। মোট কত পেলে একটি বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট বা আবেদন করা উচিত? ক্যাটাগরি নাম্বার 1, টপ বিশ্ববিদ্যালয় এবং ভালো সাবজেক্টের ক্ষেত্রে 60 বা 65+, অবশ্যই জিপিএ ছাড়া, জিপিএ এখানে বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ক্যাটাগরি নাম্বার 2, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 50 থেকে 59+, এবং ক্যাটাগরি নাম্বার 3, নতুন বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের ক্ষেত্রে 40 থেকে 50+ যদি পাও তাহলে তোমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে বা চয়েস দিবে। এছাড়া আমার মনে হয় তোমাদের তেমন একটি অপশন নেই, তাই এর চেয়ে বেটার অপশন পেলে অবশ্যই তুমি অল্টারনেটিভ চিন্তা করতে পারো। তবে বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, ক্যাটাগরি নাম্বার 1 যে নাম্বারটা রেঞ্জ বললাম, এই নাম্বারে প্রাপ্ত শিক্ষার্থীরা যদি ক্যাটাগরি নাম্বার 2, ক্যাটাগরি নাম্বার 3-এ আবেদন করে তাদের অবশ্যই সেখানে সম্ভাবনা বেশি। ঠিক একইভাবে ক্যাটাগরি নাম্বার 3 যে স্কোরটি বা যে রেঞ্জটা বললাম, এই শিক্ষার্থী যদি ক্যাটাগরি নাম্বার 1-এ গিয়ে আবেদন করে তাহলে তার কিন্তু পজিশন বা অবস্থান বা চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে, এটাও কিন্তু মনে রাখবে। 30 থেকে 39-এর মধ্যে যারা মার্ক পেয়েছে তারা অবশ্যই একটু কৌশলী হতে হবে, কারণ এখানে একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি বা আশার বাণী দিই, ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর বা সাত কলেজে অনেকেই ভর্তি হয়েছে বা হবে, তাই এখানে কম স্কোর নিয়েও একটা সুযোগ কিন্তু থাকবে, তাই হতাশ হবে না, শুধু অপেক্ষা করতে হবে মেধা তালিকার জন্য। তবে যত বেশি আবেদন বা যত বিশ্ববিদ্যালয়ে যেয়ে আবেদন করবে তার তত বেশি সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো আলাদা সার্কুলার কিছুদিনের মধ্যেই দিবে, আর যদি দেয় অবশ্যই সেক্ষেত্রে আমরা আরও স্পষ্টভাবে বলতে পারবো, ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় দিয়েছে, সেই রিভিউগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। সর্বশেষ যে প্রশ্নটি আসে, তাহলে এই যে গুচ্ছ, এই ছাড়াও কি আমার কোনো অপশন রয়েছে? অবশ্যই কিছু অপশন তো রয়েছেই, যাদের খুব কম স্কোর বা জিপিএ রয়েছে তাদের প্রথম অপশনটি হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অনার্স, যেখানে 2.50 নিয়েই ভর্তি পরীক্ষা ছাড়াই এখানে কিন্তু ভর্তি হওয়া সম্ভব। অপশন 2, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্স, এখানে মাত্র 2.0 নিয়েই আবেদন করতে পারবে, কোনো ভর্তি পরীক্ষা নেই। অপশন 3, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ এবং অনার্স কোর্স, যেখানে 2 বা 1 পেলেই তোমরা আবেদন করতে পারবে। অপশন 4, এখানে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলাদেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেকেই হয়তো বা এটা চিন্তা করছে, সেক্ষেত্রে 2.5 নিয়েও অনেক বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করতে পারবে। অপশন 5, সেটি হচ্ছে বিদেশি উচ্চশিক্ষা বা স্কলারশিপ বা সেলফ ফাইন্যান্সে গিয়ে পড়াশোনা করা, এক্ষেত্রে যাদের জিপিএ 3 বা এরকম কাছাকাছি স্কোর রয়েছে তারাও কিন্তু বিদেশি উচ্চশিক্ষার কথা ভাবতে পারো। বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 1,00,000 টাকা খরচা করার চেয়ে বিদেশে উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো, কারণ সেখানে তুমি পার্ট টাইমে সুযোগ সুবিধা পাচ্ছ বা সেটেলমেন্টের একটি সুযোগ কিন্তু থাকে। অনেকেই অনার্সের পরে, অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্সের জন্য বিদেশে যায়, তাই তুমি আগেও সেই ব্যাপারটা ভাবতে পারো। বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে আমার আলাদা একটি চ্যানেল রয়েছে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি এই ব্যাপারে আগ্রহী থাকো অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবে এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। অপশনের কথা বলবো যেটা লিস্টে নেই, সেটি হচ্ছে সেকেন্ড টাইম হিসাবে চিন্তা করা। অবশ্যই কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারপর তুমি সেকেন্ড টাইমের চিন্তাভাবনা করো, কারণ আগামী বছর কী হবে সেটা কিন্তু আমরা জানি না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও, আগামী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।